মহিলা মোর্চার তরফ থেকে আজকের এই 30 ঘন্টা ব্যাপী অবস্থান বিক্ষোভ করতে পেরেছি। তাদের সবাইয়ের উৎসাহ অনুপ্রেরণা আমাদের মহিলা মোর্চাকে এগিয়ে নিয়ে যেতে 30 ঘন্টা টানা জাগিয়ে রাখতে সাহায্য করেছে। সব মহিলা মোর্চা কর্মী, সব বিজেপি কর্মী, আমার ভাইদের দাদাদের সবাইকে ধন্যবাদ জানাবো। আজকে এত বড় একটা ইস্যুতে আপনারা সবাই সারা দিন সারা রাত ধরে কালকে থেকে দুপুর 12টা থেকে রোদের মধ্যে আপনাদের সঙ্গে থেকেছেন। জেলা জেলা দূর দূর প্রান্ত থেকে লোকজন এসেছেন, সেই জন্য সবাইকে ধন্যবাদ জানাই। এবং এই আমাদের এই আন্দোলন মনে রাখবেন সাধারণ প্রতীকী মাত্র। আমরা ধন্যবাদ আরো বেশি করে জানাতে পারতাম পুলিশ প্রশাসনকে, তাদেরকে আমরা বলেছিলাম যে আমাদের আশ্বাস দেওয়ার জন্য, কিন্তু আমাদের ওনারা আশ্বাস কিছু দেননি। শুধু এটুকু বলতে পারি, আজকে আমরা সবাই পারমিশন নিয়ে আমরা এই বিক্ষোভ আন্দোলন করেছি, কিন্তু আগামী দিনে এই মেটিয়া বুরুজের কিশোরীকে উদ্ধারের জন্য আজকে আমরা যে অবস্থান বিক্ষোভ করলাম প্রশাসনের সাহায্যে, প্রশাসনের পারমিশন নিয়ে, কিন্তু প্রশাসনের তরফ থেকে কোনো সহযোগিতা তার সম্বন্ধে কোনো সন্ধান আমরা পেলাম না। কোথাও একটা মনে হচ্ছে মমতা ব্যানার্জির সরকার, মুখ্যমন্ত্রী এই ইস্যুটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। তার বাবা যখন বলছেন যে আমাদের কিশোরীকে ফিরিয়ে দিন, কিন্তু কোথায় একটা ভোটের এই লগ্নে ইস্যুটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। সেই জন্য আগামী দিন হয়তো এরকম হতে পারে, প্রশাসনকে এবার জানিয়ে বিক্ষোভ হয়েছে, আন্দোলন হয়েছে, এবার হয়তো আমরা প্রশাসনকে জানাতে পারবো না, তখন হয়তো আপনারা কিছু বলতে পারবেন না। কারণ আপনাদের জন্য আমরা সময় দিয়েছিলাম যে আপনারা কিছু আশ্বাস, কিছু সহযোগিতা দিন। সেই জন্য আগামী দিন যদি আমাদের কোনো অবস্থান, কোনো বিক্ষোভ, কোনো আন্দোলন হয়, তাহলে কোনো পারমিশন ছাড়াই হবে, আপনাদের ওপর আমরা ভরসা করতে পারবো না। এবং মহিলা মোর্চারা আগামী দিনে মাতৃশক্তির প্রতীক, আমরা কিশোরীকে উদ্ধার করার জন্য আমরা আগামী দিন লড়ে যাব, এবং দরকার হলে ওই মেটিয়া বুরুজের মতো জায়গায় গিয়ে যেখানে আপনাদের পুলিশরা ওকে উদ্ধার করতে পারছে না, আমরা সেখানে গিয়ে আন্দোলন এবং বিক্ষোভ করব, করে সেই কিশোরীকে আমরা উদ্ধার করে তার পরিবারের কাছে ফিরিয়ে দেব। এবং আগামী দিনে এরকম কিশোরীদের পাশে ভারতীয় জনতা মহিলা মোর্চা থাকবে, এবং সারা পশ্চিমবঙ্গ জুড়ে সমস্ত মহিলাদের পাশে ভারতীয় জনতা মহিলা মোর্চা থাকবে। আন্দোলন আমাদের এগিয়ে যাবে, এই আন্দোলন বৃহৎ থেকে বৃহত্তর হবে, এবং আগামী দিনে এই আন্দোলন জেলা জেলায় ছড়িয়ে যাবে, এবং সেখান থেকে আগামী দিনে যদি তার বিচার না পাই, তাহলে আমরা এই আন্দোলনকে নিয়ে আমরা দিল্লি রওনা দেব, এবং আমরা সব রিপোর্ট কেন্দ্রীয় মন্ত্রকে জানাবো, এবং সেখান থেকে ব্যবস্থা করতে বলবো কি করে এই কিশোরীর উদ্ধার হয়। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আজকের আমাদের এই 30 ঘন্টা ব্যাপী অবস্থান বিক্ষোভ আমাদের এখানে শেষ হলো। সবাইকে, সকল কর্মীদের, বিজেপি একটা পরিবারের মতো, সকল পরিবারের সকল সদস্যকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ। রাস্তার পথচারী যারা আমাদের শুভকামনা করেন, সাধারণ মানুষের শুভকামনা করেন, গণতন্ত্রের শুভকামনা করেন, সবাইকে আমরা অনেক 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 ধন্যবাদ জানাই। ভারত মাতা কি জয়, জয় হিন্দ, বন্দে মাতরম।